চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি আর নেই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার আঠারো সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুরানো ঢাকার গ্যান্ডারিয়ায় আজগার আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় উল্লেখ্য ছাত্রদের বিক্ষোভের মুখে গতকাল বৃহস্পতিবার হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আল্লা মাসা আহমদ ছফি তাকে মজলিসে সুরা সদরে মোহতামিমের পদ দেই বুধবার দুপুর থেকে শুরু হওয়া ছাত্রদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সতেরো সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে দ্বিতীয়বারের মতো বৈঠকে মাদ্রাসার মজলিশে সুরা কমিটিতে এ সিদ্ধান্ত হয় এছাড়া তার পুত্র আনাস মাদানিকেও মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ওই বৈঠকে আহমদ ছবি আলোচনায় আসেন দুই হাজার সালে ওই বছর নারী উন্নয়ন নীতিমালা করার পর এর বিরোধিতা করে চট্টগ্রামে কর্মসূচি ডাকেন তিনি যদিও ওই আন্দোলনে দৃশ্যত বিক্ষোভ প্রতিবাদে বেশি কার্যকর ছিলেন ঢাকার আলেমরা পরে দুই হাজার তেরো সালে ব্লগার রাজীব হায়দারের ব্লগিংকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভে নামে কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা তবে ঢাকায় জ্যেষ্ঠ পর্যায়ের আলেমদের অনুপস্থিতিতে পুরো দেশের আলেম সমাজের নেতৃত্বে চলে আসেন আহমদ শফি দেশে আলোচিত আল্লামা আহমদ শফি উনিশশো সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়াটিলা গ্রামে জন্মগ্রহণ করেন বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তিনি জানান দশ বছর বয়সে হাট হাজারি মাদ্রাসায় ভর্তি হন তিনি উনিশশো সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে চার বছর হাদিস তাপসির ফিকাশাস্ত্র অধ্যয়ন করে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন উনিশশো সালে দারুল উলুম হাট হাজারিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে প্রতিষ্ঠানের মজলিশে সোরার সিদ্ধান্ত অনুযায়ী মহাপরিচালক পদে দায়িত্ব পান পরবর্তী সময়ে সাইকুল হাদিসের দায়িত্ব পালন করেন তিনি দু সালে তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাট হাজারি মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয় তিনি এর প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে এগারো এপ্রিল দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনাতকে এম এর সমমান ঘোষণা করেন ব্যক্তিগত জীবনে তার স্ত্রী দুই ছেলে দুই মেয়ে নাতি নাতনি রয়েছে আল্লামা আহমদ শফি কওমি মাদ্রাসা বোর্ড আল হায়াতুল উলিয়ার চেয়ারম্যান ও আন্তর্জাতিক মজলিশে তাহফুজে খতমে নবৎ বাংলাদেশের সভাপতি